আমরা আমাদের পরবর্তী ক্লাসে ফেরত এলাম। আমরা আগের ক্লাসে ক্যানিগারো রিয়াকশন, তার ডেফিনেশন, বিভিন্ন ধরনের ক্যানিগারো রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করেছি। এই ধাপে প্রথমে, এই ক্লাসে প্রথমে আমরা ক্যানিগারো রিয়াকশনের ক্রিয়া কৌশল, মেকানিজম, অর্থাৎ কি করে ক্যানিগারো রিয়াকশন ঘটে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে একটু ডান দিকে ক্যানিগারো রিয়াকশনটা একটু লিখে রাখি। যে ক্যানিগারো রিয়াকশন হচ্ছে সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, এটা দুই মলিকুল অ্যালডিহাইডের মধ্যে ঘটে থাকে, যদিও ইন্ট্রামলিকুলারও হয় সময় বিশেষে। কনসেন্ট্রেটেড এনএওএইচ দিয়ে ঘটানো হয়। তাতে একটা মলিকুল রিডিউসড হয় মিথাইল অ্যালকোহলে, আর একটা মলিকুল সোডিয়াম ফরমেট তৈরি করে, তাই তো? এই হচ্ছে প্রোডাক্ট। এইটা ধরা থাকলো আমার। এবার আমরা দেখি কি করে ঘটে রিয়াকশন, কয়েকটা ধাপে ঘটে, অর্থাৎ কাইনেটিক্স এর ভাষায় এটা এলিমেন্টারি রিয়াকশন নয়, রাদার দিস ইজ এ কমপ্লেক্স রিয়াকশন। সো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি হয়, ওএইচ মাইনাস আয়ন আছে, তোমরা জানো ওএইচ মাইনাস আয়ন হচ্ছে নিউক্লিওফাইল, আর তুমি কনসেন্ট্রেটেড এনএওএইচ দিয়েছো, ফলে ওএইচ মাইনাস তো সাফিসিয়েন্ট থাকবে। আর এই কার্বনিল কার্বনটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, তাহলে ওএইচ মাইনাস আয়ন, এই কার্বনিল কার্বন, স্লাইটলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনিল কার্বনের সাথে রিয়্যাক্ট করবে। ঠিক আছে, যেই ওএইচ মাইনাস এর সাথে যুক্ত হবে অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে। তাহলে স্টেপ ওয়ানে কি হচ্ছে, একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, এখানে নিউক্লিওফাইল কে, ওএইচ মাইনাস, কোথায় অ্যাটাক করছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনিল কার্বনকে, করে কি করছে, একটা টেট্রাহেড্রাল রিয়াকশন ইন্টারমিডিয়েট। সেকেন্ড স্টেপ, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, স্টেপ টু, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে এই যে ইন্টারমিডিয়েট, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট যেটা তৈরি হল, সেটা আর এক মলিকুল ফরমালডিহাইডের সাথে রিয়াক্ট করে। কিরকম রিয়াকশন করে, এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, আমরা বলি হাইড্রাইড আয়ন শিফট হয়। হাইড্রাইড আয়ন শিফট, হাইড্রাইড আয়ন শিফট, হাইড্রাইড আয়ন শিফট ঘটে। হাইড্রাইড আয়ন মানে কি, হাইড্রাইড আয়ন মানে এইচ মাইনাস আয়ন, হাইড্রাইড আয়ন মানে এইচ মাইনাস আয়ন, তার শিফটিং হয়। এই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট থেকে হাইড্রাইড আয়ন শিফট হয়ে আর একটা ফরমালডিহাইডে কার্বনিল কার্বনে গিয়ে যুক্ত হয়। হাইড্রাইড মিন্স এইচ মাইনাস, এইচ প্লাস কে আমরা বলি প্রোটন, এইচ মাইনাস মানে এই বন্ডটা হেটারোলিটিক ক্লিভেজ হচ্ছে, এই হাইড্রোজেন দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে গিয়ে কার্বনিল কার্বনের সাথে যুক্ত হচ্ছে, কার্বনটা ইলেকট্রনও চলে যাচ্ছে হাইড্রোজেনেরও চলে যাচ্ছে, তাহলে এই কার্বনটা স্লাইটলি পজিটিভ হবে, সেটা পূরণ করার জন্য এদিক থেকে ইলেকট্রন ফেরত আসছে, তাহলে আমরা কি পেলাম, এইচ সি ও এইচ ও মাইনাস এবং এইরকম আর একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। ঠিক আছে কিনা, থার্ড স্টেপ, স্টেপ থ্রি, এখানে প্রোটন ট্রান্সফার হয়, প্রোটন ট্রান্সফার, এইখানে এই ওএইচ এর হাইড্রোজেন গিয়ে পাশে যুক্ত হয়, প্রোটন ট্রান্সফার অকার।
এখানে কিন্তু হাইড্রাইড আয়ন ট্রান্সফার নয়, প্রোটন হাইড্রোজেন এখানে এইচ প্লাস হিসাবে বেরোবে। এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এর সাথে যুক্ত হয়। প্লাস অ্যালকোহল, ঠিক আছে। দেখো যে অ্যালডিহাইড থেকে হাইড্রাইড আয়ন শিফট হলো সে কিন্তু আলটিমেটলি অ্যাসিডে কনভার্টেড হয়। সে কিসে পরিণত হয়? সে কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে সে অ্যাসিড হয়। এই অ্যালডিহাইড থেকে হাইড্রাইডটা ট্রান্সফার হয়েছিল আর একটা অ্যালডিহাইডের অণুতে, যে অণুতে ট্রান্সফার হলো সে এই অবস্থায় গেল এবং আলটিমেটলি অ্যালকোহল হল। আর যেখান থেকে ট্রান্সফার হলো সে অ্যাসিডে পরিণত হলো। তাহলে যে হাইড্রাইড আয়ন ডোনার হবে সে অ্যাসিডের লবণে পরিণত হবে, আর যে হাইড্রাইড আয়ন অ্যাকসেপ্টার হবে সে অ্যালকোহল তৈরি করবে। এই হাইড্রাইড আয়ন ট্রান্সফরমেশনই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়ার একটা কি স্টেপ, মুখ্য স্টেপ, বুঝতে পেরেছ? আমরা একটা ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশনের মেকানিজম করার চেষ্টা করি। ধরো গ্লাই অক্সাল দিয়ে বলছি, OH মাইনাস আছে, তো ফার্স্ট স্টেপে OH মাইনাস এটাকেও অ্যাটাক করতে পারে, এটাকেও অ্যাটাক করতে পারে, যে কোনো একটাকে অ্যাটাক করতে পারে। তো ধরে নিচ্ছি এটাকে অ্যাটাক করবে, খেয়াল করে দেখবে OH মাইনাস যে কার্বনকে অ্যাটাক করবে সেই কার্বন থেকেই কিন্তু হাইড্রাইড শিফট হবে, এবং যেখান থেকে হাইড্রাইড শিফট হবে সেটাই অ্যাসিডের লবণ হবে। আমি হাইড্রাইড আয়ন শিফট থেকে আলোচনাটা শুরু করেছিলাম, আলোচনাটা আরেকটু আগে থেকে শুরু করলে ভালো হয়। OH মাইনাস যে কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে সেই কার্বনিল কার্বন মলিকুল থেকেই হাইড্রাইড আয়ন শিফট হবে, এবং হাইড্রাইড আয়ন যেখান থেকে শিফট হবে সেটাই অ্যাসিডের লবণ হবে। তাহলে আমি বলতে পারি যে OH মাইনাস যে কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে আলটিমেটলি সেটাই অ্যাসিড হবে। তাহলে ধরে নিয়েছি যে OH মাইনাস এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করেছে, তাহলে এই পোর্শনটা অ্যাসিড হবে। আমি পাশাপাশি আর একটা দেখতে যাচ্ছিলাম, এখানে অ্যাটাকটা এখানেও হতে পারতো, এখানেও কোনো প্রেফারেন্স ছিল না, দুটো একই রকম কার্বনিল কার্বন, কিন্তু ফিনাইল গ্লাইঅক্সাল হলে তখন আর দুটো কার্বনিল কার্বন একই রকম থাকে না, দুটো কার্বনিল কার্বন একই রকম থাকে না, একটা বেঞ্জিন রিং এর সাথে সরাসরি যুক্ত আর একটা বেঞ্জিন রিং এর সঙ্গে যুক্ত নয়। এখন বেঞ্জিন রিং এর সঙ্গে সরাসরি যেটা যুক্ত সে কিন্তু রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন পেতে পারে, বাই ওয়ে অফ ডিলোকালাইজেশন। এই কার্বনিল কার্বন তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, বহুবার আলোচনা হয়েছে। তো বেঞ্জিন রিং এর সাথে ডাইরেক্টলি অ্যাটাচড যে কার্বনিল কার্বন তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি কিন্তু তুলনায় কম হবে। কেন তুলনায় কম হবে না? সেটা ডাইরেক্টলি বেঞ্জিন রিং এর সাথে অ্যাটাচড হওয়ায় বেঞ্জিন থেকে ডিলোকালাইজেশন পদ্ধতিতে ইলেকট্রন এসে তার ডেফিসিয়েন্সিটাকে কমানোর চেষ্টা করবে।
এবং কমাবে, ফলে OH মাইনাস এই কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে না। OH মাইনাস নিউক্লিওফাইল, যেখানে পজিটিভ চার্জ বেশি পাবে সেখানে যুক্ত হবে, তাহলে প্রেফারেন্সিয়ালি এই কার্বনটার সাথে যুক্ত হবে। যে আলাদা করার ব্যাপারটা এখানে ছিল না, এখানে এখানেও যুক্ত হতে পারতো এখানে, কিন্তু এই ক্ষেত্রে OH মাইনাসটা এই কার্বনের সাথে অ্যাটাচড হবে, এটার সাথে নয়। এবার নেক্সট স্টেপে তুমি বুঝতেই পারছো হাইড্রাইড আয়ন শিফট আছে, তো যেখানে OH মাইনাস অ্যাটাক করেছে যে কার্বনের কার্বন থেকে, সেখান থেকেই হাইড্রাইড শিফট হবে। দেখি না, দেখো আগের মেকানিজমটার সাথে মিলিয়ে নিয়ে দেখো, এইরকমই হবে, হাইড্রাইড শিফট হবে, অক্সিজেন ইলেকট্রন দেবে, এখানেও তাই, এই যে হাইড্রাইড শিফট হচ্ছে, অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে, এটাই ভাইটাল স্টেপ আমি বলেছিলাম, হাইড্রাইড আয়ন শিফট, রেড ডিটারমাইনিং স্টেপ। তারপর কি হবে, প্রোটন ট্রান্সফার হবে, দিব্যি এখান থেকে প্রোটন বেরিয়ে এসে এটার সাথে যুক্ত হবে। ঠিক আছে, এখানেও তাই হবে, এই OH এর প্রোটন এখানে চলে যাবে। বুঝতে পারলে, এইভাবে চলে। এখন দেখো এখান থেকে একটা কোশ্চেন, খুব কমন কোশ্চেন আছে, অনেক কম্পিটিটিভ বইয়ের মধ্যে পাবে, বেটার হাইড্রাইড ডোনার কে, দেখবে অনেক কটা অ্যালডিহাইড দিয়ে বলছে, এর মধ্যে বেটার হাইড্রাইড ডোনার কে হবে, আমি দেখাই কোশ্চেনটা, কোশ্চেন না দেখলে বুঝতে পারবে না। ধরো ফার্স্ট স্টেপটা হয়ে গেছে, অর্থাৎ OH মাইনাস অ্যাটাক হয়ে গেছে অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইডে জেনারেলি আলফা হাইড্রোজেন থাকে না, বেঞ্জালডিহাইড দেখেছো, অন্য অ্যারোমেটিক অ্যালডিহাইডেও তাই, কারণ অ্যারোমেটিক অ্যালডিহাইড তাদেরই বলে যেখানে CHO গ্রুপটা ডাইরেক্টলি বেঞ্জিন রিংয়ের সাথে অ্যাটাচড। কোশ্চেনটা হচ্ছে
ধরো এরা সবাই ক্যানিগারো বিক্রিয়া দিচ্ছে এবং ফার্স্টে যে এরকম একটা সিচুয়েশন হলো, তো কোশ্চেনটা হচ্ছে কোনটা বেটার হাইড্রাইড ডোনার হবে, উইচ ওয়ান ইজ বেটার হাইড্রাইড ডোনার, অর্থাৎ কোত্থেকে এইচ মাইনাস আয়নটা বেরোনো সহজ হবে। দেখো এইচ মাইনাস বেরোচ্ছে, হাইড্রাইড বেরোচ্ছে, তার মানে বন্ডটার হেটারোলাইটিক ক্লিভেজ হচ্ছে, বন্ধনীটার অসমযোজী ভাঙন হচ্ছে, হেটারোলাইটিক ক্লিভেজ। তাহলে যে কার্বন থেকে হাইড্রাইড আয়নটা বেরিয়ে যাচ্ছে সেই কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে পড়বে, এবার তার নিজস্ব মেকানিজমে সেই অক্সিজেন থেকে কিছুটা ইলেকট্রন পাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই পাবে, এই এইচটা বেরিয়ে গেলে পরে প্রত্যেকটা ক্ষেত্রেই এই কার্বনের ইলেকট্রন ডেফিশিয়েন্সি পূরণ করার জন্য এই অক্সিজেনটা ইলেকট্রন দেবে, এটা কমন ফ্যাক্ট। এখন এই যে ডেফিশিয়েন্সি হচ্ছে কার্বনের, হাইড্রাইড আয়ন ছেড়ে দেওয়ার পর যে ডেফিশিয়েন্সি হচ্ছে, এই ডেফিশিয়েন্সিটা পূরণ যত সহজে হবে সে তত সহজে অন্যকে হাইড্রাইড আয়ন দিতে পারবে। হাইড্রাইড আয়নটা ছেড়ে দেওয়ার ফলে কার্বনিল কার্বনের যে ইলেকট্রন ডেফিশিয়েন্সি দেখা যাচ্ছে সেই ইলেকট্রন ডেফিশিয়েন্সিটা যত তাড়াতাড়ি যত ভালোভাবে পূরণ হবে সেই কম্পাউন্ডটা তত বেটার হাইড্রাইড ডোনার হবে। হাইড্রাইড আয়ন বেরিয়ে যাওয়ার ফলে এই কার্বনগুলোতে ইলেকট্রন ডেফিশিয়েন্সি হবে, এই কার্বনগুলো এটার 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 ইলেকট্রন ডেফিশিয়েন্সি হবে। এখন যত ভালোভাবে এই ডেফিশিয়েন্সিটা পূরণ হবে তত ইজিলি হাইড্রাইড ডোনেট করতে পারবে। একটা কমন ফ্যাক্টর হচ্ছে অক্সিজেন থেকে ইলেকট্রন পাওয়া, সুতরাং এটা বিবেচ্য নয়, যে অংশটা আলাদা সেইটা বিবেচ্য। ফিনাইল গ্রুপ যেমন ইলেকট্রন দিতে পারে বাই ওয়ে অফ ডিলোকালাইজেশন, তেমনি ইলেকট্রন নিতেও পারে, সে দেবে না নেবে সেটা নির্ভর করছে তার অবস্থার উপর। এখানে যেমন ফিনাইল গ্রুপের সাথে NO2 গ্রুপ যুক্ত আছে, NO2 গ্রুপ নিজের দিকে ইলেকট্রন টানে, ফলে এমনি ফিনাইল গ্রুপের ওপরে ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, ফলে এই ফিনাইল গ্রুপের এই কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেওয়ার ক্ষমতাটা কমে যায়। উল্টো দিকে OCH3 সে আবার ডিলোকালাইজেশন করে ফেলে এর মাথাতে ফিনাইল গ্রুপের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়, ফলে এই ফিনাইল গ্রুপের এই কার্বনিল কার্বনের যদি প্রয়োজন পড়ে তাহলে তাকে ইলেকট্রন দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমি আগেই বলেছি যেখানে সে ইলেকট্রন ভালো পাবে সেখান থেকে হাইড্রাইড সহজে বেরোবে, তাহলে এইখানে সবচেয়ে ভালো পাবে, কারণ OCH3 রেজোনেন্স প্লাস আর এফেক্ট আছে, তার মাধ্যমে সে ইলেকট্রন দিয়ে ফিনাইল গ্রুপের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে এবং তার প্রভাবটাই কার্বনিল কার্বন ভোগ করবে। CH3 ক্ষেত্রে আছে প্লাস আই এফেক্ট, সুতরাং এখানেও বেঞ্জিন রিংয়ের উপর ইলেকট্রন ডেন্সিটিও বাড়াবে, তার সুফলটা এই কার্বনিল কার্বন পাবে। কিন্তু প্লাস আর এফেক্ট আর প্লাস আই এফেক্টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা জানবো যে প্লাস আর এফেক্টটা বেশি কার্যকরী, বেশি কার্যকরী হওয়ার জন্য এইখানে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সিটা বেশি হবে এটার চাইতে, আর এখানে তো উল্টোটা হচ্ছে, ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সির চাইতে বরং এখানে ইলেকট্রন ডেন্সিটি কমবে, সে আরো এদিক থেকে টানতে চাইবে, ফলে এখানে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে কম। আর এটা মাঝামাঝি, দিতেও পারবে না, মানে দিতে পারবে, পারবে না কেন, কিন্তু এদের মতো অতটা দিতে পারবে না, কারণ একে দেওয়ার খেলার মতো ইলেকট্রন খেলার মতো কোনো গ্রুপ নাই। কিন্তু উল্টো দিকে সে আবার টেনেও অতটা নেবে না, কারণ ইলেকট্রন টেনে কেউ তার ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে না। তাহলে সবচেয়ে ভালো হাইড্রাইড ডোনার হবে 3, তারপর হবে 2, তারপর হবে 4, তারপর হবে 3। বুঝতে পেরেছ? তো মেকানিজমটা ভালো করে বুঝতে না পারলে তুমি এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে না, এটা কিন্তু বহু কম্পিটিটিভ পরীক্ষার বইতেই তুমি এটা পাবে। এইবার আমরা দু একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও
কম্পাউন্ডটা কেন যেন রিঅ্যাকশন দিতে চাইছে না কি রকম দেখায় তবে এরকম একটা কম্পাউন্ড প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এটা তো এক অর্থে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড তাহলে এর কেন যেন বিক্রিয়া দেওয়ার কথা কিন্তু মজাটা কি হয় জানো যখনই তুমি 50% NaOH দিয়ে হিট করতে যাচ্ছ 50% NaOH দিয়ে যখনই একে হিট করতে যাচ্ছ OH মাইনাস যেটা সেই OH মাইনাস এই কার্বনিক কার্বনের সাথে যুক্ত হওয়ার বদলে এই OH বন্ডটাকে ভেঙে এখান থেকে প্রোটন নেয় এই বন্ডটা সাংঘাতিক পোলার এমনিতে ফেনল অ্যাসিডিক CHO গ্রুপ থাকার জন্য অ্যাসিডিটি আরো বাড়বে কারণ CHO গ্রুপ বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নেবে নিয়ে অ্যাসিডিটি আরো বাড়িয়ে দেবে বন্ডের পোলারিটি আরো বাড়িয়ে দেবে ফলে OH মাইনাস এই কার্বনিক কার্বনে যুক্ত হওয়ার বদলে ফেনলের OH গ্রুপের হাইড্রোজেন নিয়ে জল মুক্ত করে জল মুক্ত করে আর এই যে জিনিসটা তৈরি হলো এই রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে আমি সব স্ট্রাকচার গুলো আঁকছি না এরকম আরো স্ট্রাকচার হবে তোমরা জানো তাহলে OH মাইনাসের অ্যাটাকিং সাইটটা আলাদা হয়ে গেল সে কার্বনিল কার্বনের সাথে যুক্ত হওয়ার বদলে OH গ্রুপের হাইড্রোজেন নিয়ে জল তৈরি করলো যার জন্য বিক্রিয়ার ফোকাসটাই সরে গেল আর কেন গেল রিঅ্যাকশন হলো বোঝা যাচ্ছে কথাটা আরেকটা এক্সাম্পল দিই ধরো ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড এখানেও দেখো কোন রকম আলফা হাইড্রোজেন বলে কোনো বিষয়বস্তু নেই ঠিক আছে এখানে কোন রকম আলফা হাইড্রোজেন কিছু নেই এবার OH মাইনাস দিলে এখানে আর OH মাইনাস অন্য কোথাও যাবে না সে কার্বনিল কার্বনকেই অ্যাটাক করবে করে যে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট করার কথা ছিল সেটা সে করবে এর পরের ধাপটা কি দেখেছি আমরা যে হাইড্রাইড আয়ন শিফট এই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট থেকে হাইড্রাইড আয়ন শিফট হচ্ছে আরেকটা অ্যালডিহাইড মলিকুলের মধ্যে সেই ঘটনাটা এবার এখানে ঘটে না এখানে ইন্ট্রামলিকুলার যা কিছু চেঞ্জ হয় ইন্ট্রামলিকুলার চেঞ্জ বলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় এই যে কার্বো অ্যানায়ন এটা খুব স্টেবল কার্বো অ্যানায়ন কেন স্টেবল কারণ এখানে যে কার্বনটা নেগেটিভ চার্জ বিয়ার করছে বহন করছে তার সাথে তিনটে হ্যালোজেন অ্যাটম যুক্ত আছে এখন হ্যালোজেন গুলোর ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি তারা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে এই কার্বনের মাথায় চার্জটাকে কমিয়ে দেয় বলে এটা স্থায়িত্ব পায় আর সেই জন্য বিক্রিয়াটার হাইড্রাইড আয়ন ডোনেশন হয়ে সামনের দিকে আর সেলফ অক্সিডেশন রিডাকশনের দিকে যেতে পারে না বরং এরপর প্রোটন ট্রান্সফার হয়ে ক্লোরোফর্ম তৈরি হয়ে যায় বুঝতে পেরেছ
এইরকম আরেকটা দেখেন, ধরো ক্লোরিনের জায়গায় ফিনাইল গ্রুপ আছে, পিএইচ একাধিক পিএইচ গ্রুপ আছে, তাহলে এখানেও নিউক্লিওফিলিক অ্যাটাকটা ঠিক আছে, সেটা হবে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট যেমন তৈরি হওয়ার কথা সেটা হবে, কিন্তু তারপর ইউজুয়াল হাইড্রাইড আয়ন ডোনেশন হবে না। এইরকম কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন, কারণ এই যে নেগেটিভ চার্জটা কার্বন অ্যাটমে দেখছ সেটা তিনটে ফিনাইল গ্রুপের মধ্যে ডিলোকালাইজড হয়ে যাবে, ঠিক আছে, তার ফলে এটাও আর ক্যানিজারো রিয়াকশনের দিকে যাবে না। এগুলো থেকে খুব কোশ্চেন আসে টুকরো টাকা করে। আর একটা এক্সাম্পল দেখে শেষ করি, ধরো এরকম একটা কম্পাউন্ডে ফিনাইল গ্লাইঅক্সাল, একটু আগে আমরা দেখালাম যে ফিনাইল গ্লাইঅক্সাল ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন দেয় অনুমধ্যস্থ, কিন্তু যদি আমরা এখানে দুটো বড় গ্রুপ লাগিয়ে দিই, ধরো এখানে একটা টার্সিয়ারি, এরকম টার্সিয়ারি গ্রুপ আছে, তাহলে কিন্তু বিক্রিয়াটা খুব এগোয় না। প্রথম ধাপটা ঠিকই আছে, OH মাইনাস সে অ্যাটাক করলো কার্বনিল কার্বনকে, ঠিক আছে, এরপর আর হাইড্রাইড আয়ন শিফট হতে চায় না, কারণ হাইড্রাইড আয়ন শিফট হলে এটাও একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট হয়ে যাবে, এটা টেট্রাহেড্রাল হয়ে যাবে এবং সে জায়গা পাবে না। এই যে বড় বড় গ্রুপ অলরেডি বসে আছে এই জায়গাটাতে, সে হাইড্রাইড হাইড্রোজেনকেই ঢুকতে দেয় না স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, ফলে এখানে বিক্রিয়াটা শুরু হয়ে বন্ধ হয়ে যায়। আগের দুটো যেমন কার্বো অ্যানায়ন করে ফেলে, আর এটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য হাইড্রাইড আয়ন শিফটের ঘটনাটা ঘটতে দেয় না। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, আমরা এর পরের ক্লাসে আলফা হাইড্রোজেন অ্যাটম আছে এমন অ্যালডিহাইড বা কিটোনের কিছু বিশেষ বিক্রিয়া আলোচনা করব। আর যেমন আলফা হাইড্রোজেন নাই এমন অ্যালডিহাইড রিয়াকশন আলোচনা করলাম, পরের দিন আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড বা কিটোনের কোনো বিশেষ রিয়াকশন আমরা আলোচনার মধ্যে আনবো, ঠিক আছে।